ডিলিমিটেশন খসড়া তালিকার প্রতিবাদ জানিয়ে অনশন ধর্মঘট শুরু করল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার শিলচর নরসিংতলা ময়দানে অনশন ধর্মঘট শুরু হয়। এদিন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারাও অনশন ধর্মঘটে অংশগ্রহণ করেন। ডিলিমিটেশনের খসড়ার বিরোধিতা করে জনসংখ্যার অনুপাতে বরাক উপত্যকায় আরও একটি আসন বৃদ্ধি করার জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেতৃত্বতা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, ডিলিমিটেশনের খসড়া তালিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, উপত্যকা যেখানে আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল সেক্ষেত্রে দুটি আসন কর্তন করা হয়েছে। ওরাকে বঞ্চনা করার প্রতিবাদে গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সাব্যস্ত করার আহ্বান জানান তিনি। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের সংশোধন করা উচিত। দু নম্বর কথা আমরা বললাম যে 2026 যখন সমস্ত দেশে ডিলিমিটেশন হতে চলেছে, তখন আসামের ডিলিমিটেশন হচ্ছে না কেন? কারণটা হলো 2026 আগে সংবিধানে আছে যে একটা প্রদেশের, একটা রাজ্যের এমএলএ এবং এমপি সিটের সংখ্যা বাড়ানো যায় না। যদি সিটের সংখ্যাই বাড়ানো যায় না, এই ডিলিমিটেশনের উদ্দেশ্যটা কী? আমাদের এইগুলো প্রতিবাদ করা সত্ত্বেও আমরা দেখতে পেরেছি যে খসড়া ডিলিমিটেশন তালিকাটা যে বেরোয়েছে 20 জুন 2023, সেটাতে 2001 সেন্সাস রাখা হয়েছে, কিন্তু সিট যখন বাড়ানো যায়নি কারা বঞ্চিত হয়েছে? আজকে বরাকবেরি বঞ্চিত হয়েছে। বরাকে 15টা সিট ছিল, আজকে পাথারকান্দি এবং কাটলিচড়াকে বাতিল করে সেই এলাকাগুলোকে বিভিন্ন দিকে ছিত্রে দিয়ে 2টো সিট কম করা হয়েছে। যদি 2026 পরে এই ডিলিমিটেশনটা হতো, তবে বিটিএডিতে সিট বাড়ত, কিন্তু বরাকের সিট কিন্তু কমাবার দরকার পড়তো না। আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো সাংবিধানিক কাজ হয়নি, এই কাজটা রাজনৈতিকভাবে প্ল্যানিং করে আসামবাসীদের উপরে চেপে দেওয়া হয়েছে আর বরাক ভ্যালিকে বঞ্চিত করা হয়েছে। আমরা 10 ঘন্টার অনশন আজকে করছি, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন আগামী কয়েকদিনের মধ্যে গুয়াহাটিতে আসবে, আমরা আবার আমাদের প্রতিবাদ নিশ্চয়ই লিখিতভাবে জানাবো। আসামের